একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, মানুষের জীবনে যে বরকতটা হয় এটার কারণ হচ্ছে সূরা বাকারা, আর যখন এটা মানুষ তেলাওয়াত করা ছেড়ে দিবে তখন তার জীবনে খাসারা নেমে আসবে, বরকতটা উঠে যাবে। একটু খেয়াল করে দেখবেন আমাদের জীবনের মধ্যে বারাকা আস্তে আস্তে উঠে যাচ্ছে কিনা। এটা অন্যতম একটা কারণ হচ্ছে এই যে আমাদের সাথে সূরা বাকারার সম্পর্ক নাই। তিনি বলেছেন সূরা বাকারার শেষ দুই আয়াত অথবা কোনো বর্ণনায় শেষ তিন আয়াত, যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে, আর আবার বলছে রাত মানে সূর্য ডোবার পর থেকে, রাতের বেলা পাঠ করবে সারা রাত নফল সলাতের নেকি সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলছিলেন যে কোনো জ্ঞানী ব্যক্তি যার বিবেক আছে তার পক্ষে সম্ভবই না যে রাতের বেলা সে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে না, কারণ মাত্র দুইটা আয়াত পাঠ করলে আপনি সারা রাত নফল এবাদতের নেকি পাচ্ছেন। শুধু তাই নয়, যাবতীয় দৃশ্য অদৃশ্যের অকল্যাণ থেকেও এটা আপনাকে হেফাজত করবে।